আসলো উইপোকার দিন কালকে যে এত প্রচুর বৃষ্টি শিলা বৃষ্টি পর আজ দেখো উই পোকা মানে সবখানে উঠছে এই টিকা কোথায় গেল আর এই যে আমাদের রাস্তা কেটে গেছে পাইপ বসায়নি এই উই পোকা দেখো ঠিক আছে ওই দেখো দুই হাসিনা মাসিতে এখন অ্যাক্সিডেন্ট নালা কাটা গেছে এখন নালা এখনো ঠিক হলো না দুই মা হাসিনা মাসি কিভাবে ক্রস করলো হাসতে হাসতে শেষ এই বাপের বাড়ি কথা কইতে কইতে ভালোই ক্রস হলো দুই হাসিনা মাসির এত কথা করতে করতে আমি না ভিডিও করতে করতে আমি যদি ধাপাস পড়ে যাই হ্যাঁ না না তাও জল আসুক বাবা কষ্ট করি তাও জলটা দেখ না গো কবে যে করব জলের ব্যবস্থা বললাম যে কষ্ট করি তাও যেন জলটা দেয় তাড়াতাড়ি এইভাবে দেখো হ্যাঁ সবখানে তো পাইপ দিয়ে দিছে আমাদের পাইপটা হ্যাঁ কালকে কাইটা গেল দিব কইলো পাইপ এখনো দিলই না আজকে কি কাজ করতে আসবো না পাইপ বসাইতে হ্যাঁ কবে যে করব হ্যাঁ এই যে দেখো এতখানি আর এখানে এতখানি আর আমাদের দুয়ার কি অবস্থা গেছে তো তাও বাবা জল দেখ কষ্ট করে থাকবো তাও জলটা আসুক তাড়াতাড়ি কি চাচি কি কোলা বিলাতি জানো বাংলা ভাষাতেও মানে বিলাতি বলে জানো অনেকে মানে এই যে টমেটো দেখো কালকে কতখানি দেখলাম পাকা ও টমেটো ছিরো হ্যাঁ পাকা টমেটোগুলো ছিরো চাচি এই করুন স্যালাড বাবা যেভাবে বানায় তো চেরি টমেটো কি টক গো কি টক এই যে চেরি টমেটো এইতে একটা গাছ আছে এই যে তোমার আর কাকুর ভালো লাগবো টক খাও যে তোমরা এখন এগুলো ছিরো কয়টা ছিরো নাই না এই গাছেটেই কাঁচা কম না টক সালাদটা ভালো হইব ওই বাবা যেভাবে তো সেভাবে বানাই দেখি শেয়ার করুম হ্যাঁ ভিডিওটা কমিয়ে নেই হ্যাঁ পাকাগুলো ওইটা থাক ওইটা আরো একদিনে চল ওইটা তো চেরি টমেটো এটা দিয়ে আমি বাবা যেভাবে আমাদেরকে স্যালাড বানিয়ে দিত সেইভাবে বানাবো শুনো শুনো খুব সুন্দর কইলাম যে বাবা যেভাবে স্যালাড বানাতো সেইভাবে বানাবো এখন তো মনে পড়লো মটরশুটি যে নাই একটু মোটর সিট এনে দাও না হ্যাঁ না সত্যি অল্প করে সামনে চাঁচি রে পাঠামো এখন চাচি যাইবা